বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। ৩ মাস ২০ দিন বাগেরহাট জেলে হাজতে কারাভোগের পর বৃহস্পতিবার তাদের খালাস দেয় আদালত। এদিন মোংলা থানা পুলিশ তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পাণ্ডের হাতে হস্তান্তর করে। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য জানান। খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরিদাস, রণদাস, মহাদেব দাস, গৌরঙ্গ দাস, বিশু দাস, সুনীল দাস, সুজিত দাস, জয়নাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের ২৪ পরগনা জেলায় বলে জানায় ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাদেরকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ এফবি পিতামাতার আশীর্বাদ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওই দিনই তাদের নামে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ ৩ মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস হয়েছে। পরবর্তীতে আইন ও বিধি অনুসরণ করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে স্বদেশে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।